ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএলে খেলার সুযোগ হারাচ্ছেন সাকিব লিটনরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে কর অবস্থান নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এই ব্যাপারে প্রতিবেদন করেছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। তারা লিখেছে, ক্রিকেট খেলুড়ে কোনো দেশের বোর্ড যদি আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের না ছাড়ে বা দেরি করে ছাড়ে, তাহলে ভবিষ্যতে সেই দেশের ক্রিকেটারদের হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এভাবে অসহযোগিতা করে, তাহলে ভবিষ্যতে সাকিবরা আইপিএলে হয়তো কোনো দলে পাবেন না, আইপিএল নিলামে টাইগারদের অগ্রাহ্য করা হবে। আইপিএলের এক ফ্রাঞ্চাইজি মালিক এক ওয়েবসাইট বলেছেন, আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই, কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা করে, কিন্তু পরের দিকে নির্দিষ্ট কিছু ক্রিকেটার নেওয়ার ব্যাপারে ফ্রাঞ্চাইজিরা সতর্ক হয়ে যাবে। তিনি আরও বলেন, এর আগে তাসকিন আহমেদও আইপিএলে দল পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এনওসি পায়নি। এখন সাকিবদের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। বিসিবি যদি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে নাই চায়, তাহলে নিলামে নথিভুক্ত করার কোনো দরকার ছিল না। তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ধারণা যে বদলাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। শুধু বাংলাদেশ নয়, একই জিনিস দেখা যেতে পারে শ্রীলঙ্কার ক্ষেত্রেও। এবারের আইপিএলে শ্রীলঙ্কার চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম সপ্তাহে তারা খেলতে পারবেন না। অতীতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের এনওসি দেয়নি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আইপিএলের জন্য সাকিব লিটনদের কবে ছাড়া হবে? এই প্রশ্ন আমাকে বারবার করা হচ্ছে। আমার উত্তর একটাই, আইপিএলের নিলামের আগে সংশ্লিষ্ট কর্তারা আমার কাছে জানতে চেয়েছিলেন কবে থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অ্যাভেলেবেল আছে। আমি তাদেরকে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি পাঠিয়েছিলাম, তার ভিত্তিতেই নিলামে আমাদের ক্রিকেটারদের নাম রাখা হয়েছিল। এখন অন্য কিছু হওয়ার সুযোগ নেই। বিসিবি সভাপতি আরও বলেছেন, বাংলাদেশের খেলা চলাকালীন সাকিব লিটন মুস্তাফিজুর রহমানদের জন্য কিছু করা কঠিন, আমার কাছেও কোনো বিকল্প নেই। অনুমতিপত্র দেওয়া হবে এমন কিছু কখনো বলাও হয়নি, এরপরেও এত সংশয়ের কী আছে? তবে আইপিএলের জন্য সাকিব লিটন মুস্তাফিজদের ছাড়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি জাতীয় দলের প্রধান কোচ চণ্ডী ঘাতুরি সিংহে। তবে কাকে কতদিনের জন্য ছাড়া যায় সেটা নিয়ে বেশ চিন্তিত কোচ। 31 মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20, তার পরদিন থেকে আইপিএলের ফাইনাল পর্যন্ত ছুটি চেয়েছেন সাকিব মুস্তাফিজ লিটনরা। অথবা 4 এপ্রিল ঢাকা শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। মুস্তাফিজ টেস্ট ম্যাচ না খেলায় তাকে টি-20 সিরিজ শেষে ছুটি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু সাকিব লিটন টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক হওয়ায় তাদের আইপিএলের জন্য ছেড়ে দিলে বিকল্প কারা হবেন? এবং 9, 12, 14 মে ইংল্যান্ডের চ্যাম্পসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 30 এপ্রিল ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব মুস্তাফিজ লিটনদের যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ইংল্যান্ডে তাদের বিকল্প ক্রিকেটার হিসেবে কারা থাকবেন? এ নিয়েও বোর্ডে তৈরি হয়েছে নতুন সংশয়।